মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। এর আগে গতকাল এই রুটে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও স্টেশনে আছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, যাত্রীদের ভিড় কেমন দেখছেন এই সকালবেলা? মামুন, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ অপেক্ষার পর মূলত আগারগাঁও থেকে যেই মতিঝিল পর্যন্ত মেট্রো স্টেশনের সেই আনুষ্ঠানিক কার্যক্রম গতকাল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উদ্বোধনের পর মূলত আজই প্রথমবারের মতো এটি আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য মুক্ত করা হয়েছে এবং সকাল থেকেই কিন্তু যাত্রীরা আসছেন, বিশেষ করে যারা অফিসগামী আগারগাঁও থেকে, যারা মতিঝিল ব্যাংক পাড়ায় যারা অফিস করছেন বা করবেন তারা কিন্তু সকাল থেকেই কিন্তু ইতিমধ্যেই মেট্রো স্টেশনে উপস্থিত হয়েছেন এই মেট্রো রেলের মাধ্যমে অফিসে যাতায়াতের জন্য। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরা স্টেশন থেকে এই মেট্রো রেলটি 7:30 প্রথমবারের মতো স্টার্ট করবে মতিঝিলের উদ্দেশ্যে, এবং এই আমি যেই আগারগাঁও স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এই স্টেশনে এসে পৌঁছবে 7:42। তো যেহেতু এখন পর্যন্ত এসে এখানে পৌঁছেনি, 7:42 যেহেতু এসে পৌঁছবে, সুতরাং এখনও যাত্রীদের যাত্রীরা আসছেন মতিঝিলে উদ্দেশ্যে যাত্রা করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা নগরী একটি যানজটের নগরী, এই সেই যানজট মুক্ত এবং নির্ভেজাল একটি যাত্রা তৈরি করার জন্যই বর্তমান সরকার কিন্তু এই মেট্রো রেল প্রকল্প গ্রহণ করেছিল। সেই প্রকল্প গ্রহণের পরে কিছুদিন আগে এটি আগারগাঁও পর্যন্ত উদ্বোধন হয়েছিল, তার প্রায় 6 মাস পর বাকি অংশ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল অংশটি উন্মুক্ত করা হয়েছে। আপনাকে একটি বিষয় বলে রাখতে চাই যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কিন্তু বাস ভাড়া রয়েছে 25 টাকা, সেটি মেট্রো রেলে গেলে সেই ভাড়ার অঙ্কটা গিয়ে দাঁড়ায় 50 টাকায়। তবে যাত্রীরা তাতেও খুব একটা অখুশি নন, কারণ হচ্ছে সময় যেমন সাশ্রয় হবে একই সঙ্গে কিন্তু যানজটের যে ভোগান্তি সেটি অনেক ক্ষেত্রেই কিন্তু কমবে। সুতরাং একটু বাড়তি ভাড়া দিয়ে এই আগারগাঁও থেকে মতিঝিলে গেলেও যাত্রীদের মধ্যে খুব একটা আক্ষেপ নেই। মামুন, এই ছিল আমার কাছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। মহিবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।